আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব যার নাম সেন্ট্রিফিউগাল ফোর্স। যার নাম সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা শোনো ভালো করে, দেখো আগের দিন আমরা সেন্ট্রিপেটাল ফোর্স এর কথা বলেছিলাম। সেন্ট্রিপেটাল ফোর্স কি ফোর্স? সেটা হচ্ছে সিস্টেমে এক্সিস্ট করে এমন একটা ফোর্স যে সেন্টারের দিকে কাজ করে। সিস্টেমে এক্সিস্ট করে এমন একটা ফোর্স যে সেন্টারের দিকে কাজ করে, তাকে আমরা কি নাম বলি? সেন্ট্রিপেটাল ফোর্স। কি তাই না বলো? সেন্টারের দিকে কাজ করে এমন একটা ফোর্স যেটা সিস্টেমে এক্সিস্ট করে, যেটা আমি আগের দিন বলেছিলাম। টেনশন ফোর্স হতে পারে, সেটা সেন্টারের দিকে কাজ করলে তাকে আমরা কি ফোর্স বলবো বলো? বলো সেন্ট্রিপেটাল, রাইট? নরমাল রিঅ্যাকশন যদি সেন্টারের দিকে কাজ করে সেটাও সেন্ট্রিপেটাল ফোর্স হতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক্স, গ্র্যাভিটেশনাল, এনি ফোর্স দ্যাট ক্যান অ্যাক্ট টুয়ার্ড সেন্টার ইজ আ সেন্ট্রিপেটাল ফোর্স। নাও উই উইল মুভ টুয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স কি করছি দেখো, ধরো এরকম একটা রড আছে। কি বললাম? এরকম একটা রড আছে, এই রডের ওপরে একটা মাস বাঁধা আছে, এখানে একটা টেনশন আছে। এইবার বলো তো টেনশনটা কেন ক্রিয়েট করেছে? তার কারণ এই মাসটা এইভাবে ওমেগা দিয়ে ঘুরছে, কি তাই না? মানে এরকম এরকম গোল গোল ঘুরছে। হ্যাঁ বলো তো, যদি আমি ওমেগা দিয়ে না ঘুরাতাম তাহলে কি এইরকম এই টেনশনটা এরকম টান টান থাকতো? থাকতো না বলো? এই টেনশনটা এরকম কি টান টান, মানে স্ট্রিংটা কি টান টান থাকতো? দেখবে দেখো, ওমেগা যদি জিরো হতো তাহলে আমার এটা এরকম ভাবে এখানে পড়ে এরকম থাকতো না। হ্যালো, কি তাই না? তার মানে ভেবে দেখো, এই ওমেগা দিয়ে ঘোরাচ্ছি বলেই এই টেনশনটা ডেভেলপ করেছে, কি তাই না? আচ্ছা এবার একে আমি এই ডিরেকশন বরাবর, দেখো এই ডিরেকশন বরাবর একদম ভি ভেলোসিটি নিয়ে ঘোরাচ্ছি, ভি ভেলোসিটি নিয়ে ঘোরাচ্ছি এই ডিরেকশন বরাবর, কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে যে দুটো অবজারভার আমি এখানে ইন্ট্রোডিউস করছি, এই যে বাইরে একজন অবজারভার দাঁড়িয়ে আছে আর এর ওপরে একজন অবজারভার চুপচাপ বসে আছে একদম এইখানটা, এটাকে ধরে অবজারভার বসে আছে। এবার শোনো, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম ড্র করবে? ধরো একে আমি বলছি এ, একে আমি বলছি বি। যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম এইরকম ড্র করবে, এইটা মাস, এই ডিরেকশনে ও টেনশন লাগছে, আর এ এইরকম ট্যাঞ্জেনশিয়াল বরাবর একটা ভেলোসিটি আছে। তাহলে এই টোটাল কি বলে প্রবলেমে ও বলবে টি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, তাহলে সেটা বলবে এম ভি স্কোয়ার বাই এইটুকু লেন্থ আমি যদি বলি এল, এটা হচ্ছে টি এর কথা ও বলবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। এইবার বলো তো, এই যে এ কার কথা বলছে? এ এই যে টি এর যে কথাটা বলছে এটা সেন্ট্রিপেটাল ফোর্স বলছে না অন্য কিছু বলছে? এবং বি এর সামনে সবসময় এম, বলো বি এর সামনে সবসময় এম। তাহলে বলতো এই বি এই এম টাকে, হ্যালো, এই এম টাকে সবসময় ওর সামনে দেখবে কি দেখবে না বলতো? বি এম কে ঘুরতে দেখবে কি দেখবে না? দড়িটার উপরে বসে আছে, বি যদি এম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, বি বি এর এম এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, আমি এক্স অ্যাক্সিস বরাবর ড্র করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর করছি না, ও এই ডিরেকশনে তো টেনশন বলবেই তো, বলবে বলবে না? এবার ও পুরোটার অ্যাক্সেলারেশন কত বলবে বলতো? তাহলে এই দিকে যদি টি কাজ করে তাহলে এই ডিরেকশনে কোনো একটা ভ্যালু কাজ করতে হবে, নেট ফোর্স জিরো হবে কি করে? হ্যালো, আচ্ছা এইবারে মন দিয়ে শোনো, এই ডিরেকশনে একটা কোনো একটা ভ্যালু কাজ করতে হবে। এবার এই যে টেনশনটা এই স্ট্রিং এর উপরে, এই স্ট্রিং এর উপরে যে টেনশনটা, ভেবে দেখো এই স্ট্রিং এর উপরে যে টেনশনটা, মন দিয়ে শুনবে, এই যে স্ট্রিং এর উপরে টেনশনটা, এই টেনশনটা
এও যা টেনশন দেখবে, বিও তো টাইপ টেনশন দেখবে, দেখবে কি দেখবে না? রাইট রাইট, তার মানে কি দুজনে তো সেমি ইকুয়েশন লেখার কথা, লেখার কথাটা কি কথা না? তাহলে বলো তো, এ যদি লেখে t equal to mv square by l, t যদি লেখে mv square by l, তাহলে নেট ফোর্স যদি জিরো হতে হয় এটায়, তাহলে ও কি লিখবে? mv square by l তো লিখবে, লিখবে কি লিখবে না? তার মানে ও অ্যাকচুয়ালি এখন কি লিখলো বলো তো? নেট ফোর্স হচ্ছে t minus mv square by l, এটা হচ্ছে নেট ফোর্স, ইট ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা b দেখছে, এর অ্যাক্সেলারেশন জিরো, সেখান থেকে ও লিখছে t equal to mv square by l। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? বলো, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে এইটা ছিল আমি একদম লেম্যানকে বোঝানোর জন্য এই এক্সপ্লেনেশনটা, একদম লেম্যানকে। কিন্তু তোমরা অলরেডি একটু ম্যাচিওরড, এবার তোমরা যেহেতু ম্যাচিওরড, সেহেতু আমি কি করছি দেখো, মন দিয়ে শুনবে, এটা এটা অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন। এম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে বি, বলো কে ড্র করছে? বি। কার ফ্রি বডি ডায়াগ্রাম? এম এর। মন দিয়ে শুনবে, এম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে বি। এবার বলো, এম তো এইদিকে টেনশন বলবে টি, বি বলবে তো? আচ্ছা, এবার মন দিয়ে শোনো, এ পুরো জিনিসটাকে অ্যাক্সেলারেশন জিরো দেখবে। এবার বলো কে ড্র করছে? বি ড্র করছে। বলো তো বি ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। ভেরি গুড। যদি বি ঘোরে, যে কোনো পার্টিকেল যে ঘোরে, তার মধ্যে কি কোন, তার মধ্যে কি একটা অ্যাক্সেলারেশন কাজ করে? হ্যাঁ। তাহলে বলো তো বি এর কোনো অ্যাক্সেলারেশন আছে কি নেই? আছে। যদি বি এর অ্যাক্সেলারেশন থাকে, তো ও ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? ইনার্শিয়াল। যদি নন ইনার্শিয়াল ফ্রেমে হয়, তাহলে ও সিউডো ফোর্স ইউজ করবে কি করবে না? কি বললাম বুঝলে? ও সিউডো ফোর্স ইউজ করবে কি করবে না? হ্যালো, বলো, করবে। এইবার ও এম এর উপর সিউডো ফোর্স কোন দিকে লাগাবে বলো তো? কারণ এই বি এর, এটা যদি বি হয় হুলোটা, এর অ্যাক্সেলারেশন এইদিকে না, কত এসি অ্যাক্সেলারেশন না, সেটা এম ভি স্কোয়ার বাই এল ই অ্যাক্সেলারেশন না? হ্যাঁ। তাহলে এই এসি টা কার অ্যাক্সেলারেশন? প্ল্যাটফর্মের, প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন, বি এর অ্যাক্সেলারেশন। তাহলে আমরা সিউডো ফোর্স যখন লিখি, তাহলে সেটা উল্টো দিকে হয় না, সেটা কি হয়? মাস অফ দা বডি এন্ড অ্যাক্সেলারেশন অফ দা প্ল্যাটফর্ম, দেখো এম ভি স্কোয়ার বাই এল। তোমরা বুঝতে পেরেছো? তাহলে বলতো ও অ্যাক্সেলারেশন দেখবে জিরো, বাঁ দিকে টেনশন টি, ডান দিকে এম ভি স্কোয়ার বাই এল। তাহলে এখান থেকে ও কি লিখবে? টি মাইনাস এম ভি স্কোয়ার বাই এল ইকুয়াল টু এম ইন্টু এ, তার মানে এইটা ইকুয়াল টু জিরো। তার মানে ও কি লিখবে? টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল। দেখো, এবার বলো এ যা লিখেছে বিও কি তাই লিখেছে? এই যে হ্যাঁ, অফকোর্স এও যা লিখেছে বিও তাই লিখেছে, কিন্তু এ সেন্ট্রিপেটাল ফোর্স এবং সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দেখেছে। কি বললাম? এ সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দেখেছে, কিন্তু বি কি দেখেছে? বি কি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দেখেছে? না, বি তো অ্যাক্সেলারেশন জিরো দেখেছে, এই বিটা অ্যাক্সেলারেশন জিরো দেখেছে। তার মানে বি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দেখেনি, তাহলে ও সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন এই ফোর্সও দেখেনি। তোমরা আমার কথা বুঝতে পারছো? কিন্তু বি এই ফোর্সটা অ্যাড করেছে না, এই ফোর্সটা অ্যাড করেছে না, এমভি স্কোয়ার বাই এল উল্টো দিকে। হ্যালো, হ্যাঁ, এই ফোর্সটা কি টাইপের ফোর্স? সিউডো ফোর্স। এই যে সিউডো ফোর্স, একেই বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, মনে থাকবে? হ্যাঁ। এবার আমাকে একটা কথা বলো, সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দেখছে? এ। সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দেখছে? এ। সেন্ট্রিফিউগাল ফোর্সটা কে দেখছে? বি। বুঝতে পারছো? সেন্ট্রিপেটাল ফোর্সটা এ দেখছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা বি দেখছে। বলো তো এ সেন্ট্রিফিউগাল ফোর্স দেখছে কি না? বি সেন্ট্রিপেটাল ফোর্স দেখছে কি না? তাহলে কেউ যদি সেন্ট্রিপেটাল ফোর্স দেখে, সে সেন্ট্রিফিউগাল দেখবে না, যে সেন্ট্রিফিউগাল দেখবে সে সেন্ট্রিপেটাল দেখবে না। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ। তাহলে তোমরা কি কনফিউজড হবে? হবে না। ভেবে দেখো, যদি সেন্ট্রিপেটাল দেখো তাহলে সেন্ট্রিফিউগাল দেখবে না, যদি সেন্ট্রিফিউগাল দেখো তাহলে সেন্ট্রিপেটাল দেখবে না, যদি দুটোই একসাথে দেখো তাহলে বুঝবে কোথাও ভুল করছো। আমি কি বোঝাতে পারছি? হ্যালো। তাহলে আমরা আমাদের বেশিরভাগ প্রবলেম, দেখো বেশিরভাগ প্রবলেম সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করব। আবার বলছি, বেশিরভাগ প্রবলেম সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করব। আমি আবার বলছি, আমরা বেশিরভাগ প্রবলেম সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করব। ওকে, কেন? সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়। কি বললাম? সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা, যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে এবারে আমি কি করছি দেখো, আমি তিনটে স্টেপ লিখে দিচ্ছি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য, এবং এই রিলেটেড আমি এখন থেকে প্রচুর প্রবলেম তোমাদের করাবো। যেমন দেখো, স্টেপগুলো কি কি? স্টেপ টু ইউজ সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে যে অবজারভার হবে সে ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? বলো। আচ্ছা, সেকেন্ড, যে নন ইনার্শিয়াল ফ্রেমে থাকবে সে কি করবে বলো? সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই করবে। তাহলে কি করবে? অ্যাপ্লাই
সেন্ট্রি ফিউগাল ফোর্স। এবার দেখো সেন্ট্রি ফিউগাল ফোর্সটা এইভাবে যে ঘুরছিল তার আউটওয়ার্ড দিকে লেগেছে না, দেখো হ্যাঁ এইভাবে যে ঘুরছিল তার আউটওয়ার্ড দিকে লেগেছে না, যদি আউটওয়ার্ড দিকে লাগে তাহলে আমি বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স, অ্যাপ্লাই সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড, রাইট? আর এর ভ্যালু কি হবে? এম ইনটু এসি, রাইট? থার্ড, যেহেতু অবজারভার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে, সে এর অ্যাক্সেলারেশন জিরো দেখবে। এই তিনটে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি বলে সিউডো ফোর্সটা খুব সহজেই ইউজ করতে পারবো। আমি কি তোমাদের একটু একটু বোঝাতে পারলাম? বলো। আচ্ছা আচ্ছা, এইবার আমরা এই সার্কুলার ডায়নামিক্সে টেনশনটাকে নিয়ে প্রথমে কাজ করব। তাহলে আমরা হেডিং দেব টেনশন ইন সার্কুলার ডায়নামিক্স। কি বললাম? টেনশন ইন সার্কুলার ডায়নামিক্স। এর উপরে চার পাঁচ ধরনের যত রকম প্রবলেম আছে, বেসিক বেসিক বেশ টাফ টাফও করব, করে আমরা নেক্সট পয়েন্টে যাব। আচ্ছা তোমরা সবাই আমার দিকে তাকাও, বুঝতে পারবে। দেখো এইটা এম ওয়ান, এইটা এম টু, এইটা এম থ্রি, রাইট? এখান থেকে এইটা এল, এখান থেকে এইটা এল, এখান থেকে এইটা এল। এ এই রডটা এরকম ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে বলতো এই এম ওয়ানটা এরকম ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। এম টুটাও ঘুরছে, আবার এম থ্রিটাও ঘুরছে। এবার আমার বলার বক্তব্য এম ওয়ান, এম টু, এম থ্রি, তাহলে বলতো এখানে যে তিনটে স্ট্রিং আছে এটাকে যদি আমি এক নম্বর স্ট্রিং বলি টি টি টি, বলতো এই প্রতিটা স্ট্রিং একটাই স্ট্রিং না তিনটে স্ট্রিং? তিনটে, রাইট? তিনটে। আরে এম ওয়ান এর এপাশে বাধা, ওপাশে বাধা, এম টু এর এপাশে বাধা, ওপাশে বাধা, আর এম থ্রি শুধু বাদিকে বাধা। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, তাহলে বলতো এই যে যদি তিনটে স্ট্রিং হয় তাহলে তিনটে স্ট্রিং তো ডিফারেন্ট। আরে বাবা তিনটে স্ট্রিং তো ডিফারেন্ট, তাহলে তিনটে স্ট্রিং যদি ডিফারেন্ট হয় তিনটে স্ট্রিং এ টেনশনও তো ডিফারেন্ট হবে, হবে কি হবে না? হ্যাঁ আমি বললাম এখানে টি ওয়ান, এখানে টি টু, এখানে টি থ্রি, তিনটে ডিফারেন্ট স্ট্রিং এর টেনশন, কোনো ডাউট নেই। এইবার আমি এক এক করে কনসেপ্ট লাগাবো। প্রথমে আমি এম থ্রির কেসে যাবো। এম থ্রি দেখো, এম থ্রি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এবার দেখো এম থ্রির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো আমরা সেন্ট্রি ফিউগাল দিয়েও করতে পারি, সেন্ট্রি পেটাল দিয়েও করতে পারি। মনে আছে সেই নিউটনস লতে আমরা সিউডো ফোর্সের কথা বলেছিলাম? হ্যালো, নিউটনস লতে সিউডো ফোর্সের কথা বলেছিলাম। তো এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স তো সেই সিউডো ফোর্সই, তাই না? হ্যাঁ। তাহলে যে কোনো প্রবলেম আমরা দুভাবেই সলভ করতে পারি, কিভাবে? সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে অথবা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে, ঠিক? যে কোনো ভাবে সলভ করতে পারি, সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে। এবার আমি এম থ্রি, আমি কি বললাম 95% প্রবলেম আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে সলভ করব, তাতে আমাদের জিনিসটা ইজি হবে। কিরকম? প্রথমে আমার নন ইনার্শিয়াল ফ্রেমে বসাতে হবে, বসলাম এই ডিরেকশনে টি থ্রি, বলো ইয়েস। সেন্ট্রিফিউগাল ফোর্সটা আউটওয়ার্ড লাগবে, কত লাগবে? এম ইন্টু এসি লাগবে। এসি মানে কি বলতো? এসি মানে ওমেগা স্কোয়ার এল, এল মানে থ্রি এল না? হ্যাঁ। কেন? ভেবে দেখো এই এম থ্রিটা সেন্টার থেকে কত ডিস্টেন্স দূরে আছে? থ্রি এল ডিস্টেন্স দূরে আছে। আর আমরা এসি মানে কি জানি? ওমেগা স্কোয়ার আর জানি না, আরটা হচ্ছে রেডিয়াস। তাহলে এম থ্রির জন্য বলতো, এম থ্রির জন্য রেডিয়াস কি থ্রি এল হবে? ভেরি গুড। এবার বলতো এর অ্যাক্সেলারেশন কত দেখবে? জিরো, তাই তো বলেছে। আরে এই যে থার্ড স্টেপ, তাহলে বলতো এখান থেকে আমি কি লিখতে পারি? লিখতে পারি হ্যালো এম টু, এইদিকে টি থ্রি, এইদিকে টি টু, বলতো এই যে এম টুর জন্য লিখছি, এইদিকে টি থ্রি, এইদিকে টি টু, হ্যালো। হ্যাঁ, আর কোনো ফোর্স লাগবে? তাহলে বলতো এখান থেকে কি লিখবে? টি টু ইকুয়াল টু টি থ্রি প্লাস এম টু ওমেগা স্কোয়ার টুয়েলভ, বলো। এবার টি থ্রির জায়গায় আমি এইটা বসাতে পারি? যদি আমি এইটা বসাই তাহলে দেখো তো এইখানে এইটা হবে কিনা?
এম থ্রি ওমেগা স্কোয়ার, থ্রি এল প্লাস এম টু ওমেগা স্কোয়ার টু এল, কি হবে কি হবে না? ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা তোমরা আমাকে টি ওয়ান করে দিতে পারবে? ট্রাই করো তো এই এম ওয়ান এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে। এম ওয়ান এর জন্য দেখো, এম ওয়ান এর জন্য এই যে এম ওয়ান এর জন্য করো দেখি, এম ওয়ান এইদিকে, টি টু এইদিকে, টি ওয়ান এইদিকে, এম ওমেগা স্কোয়ার এল, এই টোটালটার অ্যাক্সেলারেশন জিরো। তাহলে বলো তো এখান থেকে আমি কি লিখবো? টি ওয়ান ইকুয়াল টু টি টু প্লাস এম ওয়ান ওমেগা স্কোয়ার এল, এম ওয়ান ওমেগা স্কোয়ার এল, এম ওয়ান। এবার বলো তো এই টি টুর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি টি ওয়ান কি পাই? দেখো তো ওমেগা স্কোয়ার এল কমন নিয়ে, দেখো এম ওমেগা স্কোয়ার এল কমন নিয়ে, এম ওয়ান প্লাস টু এম টু প্লাস থ্রি এম থ্রি, বলো পাই কি পাই না? বলো, হ্যালো পাচ্ছি? হ্যাঁ। আচ্ছা এখানে আমি কয়েকটা জিনিস তোমাদের কনক্লুড করাতে চাই। কনক্লুশনটা কি শোনো, যখন টি থ্রি আমি ক্যালকুলেট করছি, টি থ্রি দেখো, টি থ্রি তে এম থ্রি টা এসছে, এম টু আর এম ওয়ান এসছে না। যখন টি টু ক্যালকুলেট করেছি তখন দেখো এম থ্রি আর এম টু টা এসছে, দেখো এই যে যখন টি টু ক্যালকুলেট করেছি তখন এম টু আর এম থ্রি এসছে, যখন টি ওয়ান ক্যালকুলেট করেছি তখন এম ওয়ান এম টু এম থ্রি এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে যখন টি থ্রি এসছে তখন এম থ্রি এসছে, যখন টি টু এসছে তখন এম টু এসছে, যখন এই যখন টি টু এসছে তখন এম থ্রি আর এম টু এসছে, আর যখন টি ওয়ান এসছে তখন তিনটেই এসছে। তাহলে এখান থেকে কি একটা জিনিস আমি বলতে পারি, দেখো এই যে টি থ্রি তে কে কন্ট্রিবিউট করেছে, এম থ্রি, তার মানে যে মাসটা বাইরের দিকে আছে, দেখো যে মাসটা বাইরের দিকে আসছে সেটাই টেনশনে আসবে, যেমন টি থ্রির বাইরে কে আছে, এম থ্রি। তাহলে টি থ্রি তে শুধু এম থ্রি আসবে, এম টু আর এম ওয়ান আসবে কি? আসবে না, দেখো তো আসেনি। সিমিলারলি বলো তো টি টু তে কি কি আসার কথা? দেখো টি টু তে এম টু আর এম থ্রি আসার কথা, আর টি ওয়ান এ কি আসার কথা? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো এইখান থেকে আমি এই জিনিসটা কনক্লুড করতে পারি? ফার্স্ট কনক্লুশন, মাস আউটসাইড উইল কাম টু টেনশন, মাস আউটসাইড উইল কাম টু টেনশন, রাইট? সেকেন্ড, মাস ইনসাইড, মাস ইনসাইড ডাজ নট কাম ইন টু টেনশন, মাস ইনসাইড ডাজ নট কাম ইন টু টেনশন। আমি কি বোঝাতে পারলাম দিয়া? হ্যালো, হ্যাঁ ওকে, শাবাশ, ভেরি গুড, তোমরা একটু একটু বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই স্ট্রিং গুলো তো মাস ছিল না, ছিল কি এই স্ট্রিং গুলো? ছিল না। এবার আমি কি করছি দেখো, এবার একটা প্রবলেম নিচ্ছি, এই প্রবলেমটা ভালো প্রবলেম। এই প্রবলেমটা বলেছে আমার এইরকম একটা স্ট্রিং আছে, একটু মোটা স্ট্রিং, একটা মোটা স্ট্রিং, এই স্ট্রিংটা এই ওমেগা দিয়ে ঘুরছে, কি বললাম, ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক? আর এই স্ট্রিং এ বলে দিয়েছে ল্যামডা কেজি পার মিটার, এইটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, কি বললাম, মাস পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে ল্যামডা কেজি পার মিটার। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলতো এই যে এখন যে স্ট্রিংটা নিয়েছি, এই স্ট্রিংটা মাসলেস না মাস আছে? মাস আছে। আচ্ছা এবার আমি তোমাকে একটা কথা বলি, ধরো আমি এইখানে একটা পয়েন্ট কনসিডার করলাম আর এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম, এক আর দুই, বলতো একের বাইরে এইটুকু মাস রয়েছে না? হ্যাঁ। আর দুইয়ের বাইরে এইটুকু মাস রয়েছে না পুরো মাসটা? হ্যাঁ। তাহলে বলতো একের বাইরে যা মাস আছে আর দুইয়ের বাইরে যা মাস আছে এই দুটো মাস কি ডিফারেন্ট? ইয়েস। এবার মাস আউটসাইডে যেটা আছে সেটাই টেনশনের উপর টেনশনে আসে, আর আমি যদি বলি এক নাম্বার পয়েন্টে যদি টি ওয়ান বলি আর দু নাম্বার পয়েন্টে যদি টি টু বলি, বলতো এক নাম্বার পয়েন্টের বাইরে যে মাসটা আছে এই যে রেড দিয়ে, রেড দিয়ে সেই মাসটাই আসবে না? আর দু নাম্বার পয়েন্টের টেনশনের জন্য কি এই পুরো মাসটা আসবে, এই যে এটা দু নাম্বার পয়েন্টের জন্য? তাহলে বলতো টি ওয়ান আর টি টুর মধ্যে কে বেশি? টি টু। বাবাস, এবার বলতো প্রতিটা পয়েন্টে কি মাস এই টেনশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। গুড,
প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট। এইবার আমাকে কোন একটা পার্টিকুলার এক্স পয়েন্টে, দেখো দেখো দেখো, কোন একটা পার্টিকুলার এক্স পয়েন্টে মানে এক্স ডিস্টেন্সে, এখান থেকে এক্স ডিস্টেন্সে এইখানে আমাকে, ওকে, এইখানে আমাকে টেনশন বার করতে দিয়েছে p at any point x, কি বললাম p at any point x, এটা আমাকে বার করতে দিয়েছে। ওকে ভালো, দেখি আমি এই প্রবলেমটা কি করে করি। আচ্ছা এখানে একটা বলো তো, এই যে এর প্রতিটা পয়েন্টে, প্রতিটা পয়েন্টে টেনশন সেম না ডিফারেন্ট? ভেরি গুড, এর প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট। যদি প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট হয় তাহলে বলতো এই টেনশন গুলো কন্টিনিউয়াসলি ভ্যারি করছে না? হ্যালো, খুব কন্টিনিউয়াসলি ভ্যারি করছে না? কারণ এই হ্যালো হ্যালো, এই টি ওয়ান আর তার জাস্ট পাশে যে পয়েন্টটা, সেই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয় তাহলে সেই দুটোর মধ্যে সামান্য টেনশনের ডিফারেন্স আছে না? তাহলে বুঝতে পারছো এখানে টেনশনটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। তাহলে যদি টেনশনটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে তাহলে বলতো এই যে টেনশনটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে এইটা কি আমরা নর্মাল অ্যালজেব্রা দিয়ে করতে পারবো না ক্যালকুলাস লাগবে? একদম এই পয়েন্টটা যদি আমি টি এল এর কথা বলি, টি এল এর ভ্যালু কত? একদম ডান দিকে, কেন তার ডান দিকে তো মাস নেই? এর ডান দিকে তো কোনো মাসই নেই, তাহলে মাস না থাকলে টেনশন ক্রিয়েট হবে? আচ্ছা বলতো এই পয়েন্টটা যদি জিরো জিরো হয় তাহলে টি জিরো ম্যাক্সিমাম না? কি তাই না? বলো বলো বলো, কি টি জিরো ম্যাক্সিমাম না? হ্যাঁ ঠিক। আচ্ছা এইবার আমি কি করছি দেখো, আমি এই রডটাকে আলাদা বার করে নিয়ে আসছি। বার করে এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে dx একটা এলিমেন্ট কেটেছি, dx। তাহলে বলো তো এই dx এর কি একটা মাস থাকবে? হ্যাঁ dm, সেই dm মাসটা কি ল্যামডা ইনটু dx? বলো হ্যাঁ, ওকে ল্যামডা ইনটু dx, কি তাই না? হ্যালো, হ্যাঁ। এবার আমি ধরছি এই পয়েন্টে টেনশন t, তাহলে এই পয়েন্টে কি হবে? t প্লাস dt টেনশন। কেন? দেখো 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 দেখো, এই পয়েন্টে যদি কোঅর্ডিনেট হয় x তাহলে এই পয়েন্টের কি হবে? x প্লাস dx হবে না? তাহলে আমি যদি বলি এই পয়েন্টে টেনশন টি আর এই পয়েন্টে টেনশন টি প্লাস ডিটি, আমি বললাম টি প্লাস ডিটি, তাহলে আমি যদি এই ডিএম মাসটাকে আলাদা করে বার করে নিয়ে আসি, দেখো ডিএম মাসটা, এটা ডিএম মাস দিয়া, বলো তো ডিএম মাসের এই দিকে কত কাজ করছে? টি, এই যে হ্যাঁ ডিএম মাসের এই দিকে তো টি ডিআর, আর এই দিকে কত কাজ করছে? আচ্ছা এর যদি অ্যাক্সেলারেশন জিরো বলি তাহলে বলতো এটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করবো না সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে করবো? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি যদি হয় তাহলে কি তুমি একটা জিনিস বুঝতে পারছো, সবকিছু ভুলে যাও, শুধু এই ডিএম মাসটা, এই ডিএম মাসটা এক্স ডিস্টেন্স দূরে এই ডিএম মাসটা এরকম গোল গোল ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না? কততে ওমেগা দিয়ে? তাহলে বলতো এর এই দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কত লাগবে? ডিএম ওমেগা স্কোয়ার এক্স লাগবে কি লাগবে না? হ্যাঁ হ্যালো, লাগবে কি লাগবে না বলো? এবার বলতো আমি লিখতে পারি এই যে টি ইকুয়াল টু টি প্লাস ডিটি প্লাস ডিএম, আচ্ছা ডিএম এর জায়গায় আমি এইটা বসাতে পারি ল্যামডা ডিএক্স, বলো ল্যামডা ডিএক্স ওমেগা স্কোয়ার এক্স, বলো বসাতে পারি কি পারি না? হ্যাঁ এখান থেকে কি আমার টি টি কেটে যাচ্ছে? যাচ্ছে। এবার দেখো তো এখান থেকে আমার ডিটি এইটা আসছে কিনা, মাইনাস dx into x lambda omega square, আসছে কি আসছে না? আসছে। আচ্ছা যদি আসে এবার আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব, মন দিয়ে শুনবে বলতো যখন x এর ভ্যালু l, x এর ভ্যালু l তখন টেনশনের ভ্যালু কত? 0। আর যখন x এর ভ্যালু x তখন টেনশনের ভ্যালু tx। তাহলে বলতো আমি এইখানে বলতে পারি যখন টি এক্স তখন এক্স এর ভ্যালু এক্স, এই যে এখানে তো ভেরিয়েবল এক্স আর এখানে তো টেনশন ভেরিয়েবল, যখন এক্স এর ভ্যালু এক্স তখন টি এক্স, কি তাই না? হ্যাঁ যখন এক্স এর ভ্যালু এল তখন
জিরো কি তাই না? তাহলে তোমরা দেখো তো ক্যালকুলেট করে এটা আসছে কিনা, আমি করবো না, এটা একদম ইজি, এটা ডিএক্স ল্যামডা ওমেগা স্কোয়ার বাইরে চলে আসবে, ডিএক্স ইন্টু এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু হবে, করে দেখো তো এটা আসছে কিনা। এখনই আমরা লিখলাম না এই যে টি ইকুয়াল টু জিরো যেখানে ম্যাক্সিমাম হবে, তাহলে টি জিরোর ভ্যালু কত আসছে? ল্যামডা ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই টু আসছে। আরে বাবা, এক্স এর জায়গায় তখন কত বসাবো? জিরো। কি এক্স এর জায়গায় তখন কত বসাবো? জিরো। হ্যাঁ, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এই কনসেপ্টটা আমার আবার ফ্লুইড ডাইনামিক্সে গিয়ে একটু লাগবে, ফ্লুইড ডাইনামিক্সে গিয়ে এই কনসেপ্টটা আবার লাগবে। দেখো, আমরা এখন স্ট্রিং আর সার্কুলার ডাইনামিক্স নিয়েই যত কাজ কারবার করে যাচ্ছি, কি বললাম, স্ট্রিং আর সার্কুলার ডাইনামিক্স নিয়েই যত কাজ কারবার করে যাচ্ছি, তো নেক্সট আমরা যে কনসেপ্টটা করব সেটার নাম হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। ছোট্ট একটা হেডিং দাও, কনিক্যাল পেন্ডুলাম। আচ্ছা, কনিক্যাল পেন্ডুলামটা কি সেটা একটু তোমাদের বোঝাই। তার আগে একটা জিনিস বোঝাই, নর্মাল যে পেন্ডুলাম গুলো, নর্মাল পেন্ডুলামে কি হয়, এইরকম একটা মাস বাঁধা থাকে, এই মাসটা বেসিক্যালি এই দিকে মুভ করে আর এই দিকে মুভ করে, করে কি করে না, এবং এরা এই প্লেনে মুভ করে। হ্যাঁ, কি এই প্লেনে মুভ করে না বলো, এই প্লেনে, তাই না? কি তার মানে এখানে টু ডাইমেনশনাল মুভমেন্ট না, কি বুঝতে পারছো, টু ডাইমেনশনাল মুভমেন্ট না। আচ্ছা, এবার কনিক্যাল পেন্ডুলাম ইজ নট আ টু ডাইমেনশনাল মুভমেন্ট, বাট ইট ইজ সাম কাইন্ড অফ থ্রি ডাইমেনশনাল মুভমেন্ট। মানে আমার বলার বক্তব্যটা, এই কনিক্যাল পেন্ডুলামটা যখন মুভ করে তখন একটা কোণ তৈরি করে, কিরকম দেখো, দেখো দেখো, এবার এ এইভাবে ঘুরে, মানে এ যখন এখানে আসবে তখন এখানে, বুঝতে পারছো কিভাবে ঘুরছে? হ্যাঁ, বুঝতে পারছো কিভাবে ঘুরছে? মানে এই প্লেনের উপরে ঘুরছে, বুঝতে পারছো? হ্যাঁ বলো। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? খুব ইজি কনসেপ্ট, এই প্লেনের উপর ঘুরছে, মানে একটা কোণ তৈরি করছে না, দেখো এইখানে একটা এরকম কোণ তৈরি করছে না, কোণ দেখো থ্রি ডিতে, কি হ্যাঁ রাইট, থ্রি ডিতে একটা কোণ তৈরি করছে। এবার এইরকম ট্যাঞ্জেন্ট বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে ঘুরছে, ট্যাঞ্জেন্ট বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে ঘুরছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এই লেন্থটা এল, এই লেন্থটা এল, তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যাঁ, খুব ইজি এই কনসেপ্টটা। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই যে মাস, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, এই যে মাস, এর যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, এই ডিরেকশনে টেনশন, এই ডিরেকশনে এমজি, এইবার বন্ধ দিয়ে শোনো, এক এক দুই, বলো তো কোন ডিরেকশন বরাবর সেন্ট্রি ফিউগাল ফোর্সটা লাগছে? ওয়ান। আচ্ছা, কারোর কি মনে হচ্ছে দুই বরাবর সেন্ট্রি ফিউগাল ফোর্সটা লাগছে? না। আচ্ছা, কোন ডিরেকশন বরাবর সেন্ট্রি ফিউগাল ফোর্সটা লাগছে সেটা বোঝার জন্য আমি একটু তোমাদের বলি, প্রথমে এইটাই চলে এসো, এই পেন্ডুলামটায় যখন ও এইখানে ছিল, তারপরে তো এরকম নিচে নেমেছে, তারপরে এখানে এসছে, এসছে কি আসেনি, আমাকে দেখতে হবে কাকে সেন্টার করে ঘুরছে। এবার পুরো ঘর অন্ধকার, এই নর্মাল পেন্ডুলামে ধ্যান দাও, দেখো নর্মাল পেন্ডুলামে ধ্যান দাও, পুরো ঘর অন্ধকার, ঠিক, হ্যালো, পুরো ঘর অন্ধকার, তাহলে তুমি এই এইখানে যদি একটা শুধু বাল্ব জ্বলে, তাহলে তুমি সেই বাল্বটাকে এইভাবে এইভাবে দুলতে দেখবে না, দেখো এইভাবে এইভাবে। এবার বলতো এই পয়েন্টটাকে আমি বলছি ও, এই পয়েন্টটাকে বলছি ও, বলতো এই তুমি ওকে সেন্টার করে ঘুরতে দেখবে এই বাল্বটাকে, হ্যালো,
ওকে সেন্টার করে ঘুরতে দেখবে? আচ্ছা এইবারে আমি বলছি এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ও, এইবারও পুরো ঘর অন্ধকার, পুরো ঘর অন্ধকার, ঠিক বলো পুরো ঘর অন্ধকার। এইখানে যদি বাল্বটা জ্বলে তাহলে বলো তো বাল্বটাকে তুমি কাকে সেন্টার করে ঘুরতে দেখবে, ওকে না সিকে? হ্যালো, আরে বাবা বাল্ব, হ্যাঁ হ্যাঁ না ওকে, ও তো এইরকম ঘুরছে দিয়া, মানে এইরকম এরকম ঘুরছে, এইরকম এরকম ঘুরছে, তাহলে একে সেন্টার করে ঘুরতে দেখবে না, বুঝতে পারছো কি বললাম? হ্যালো ভেবে দেখো বাল্বটা যদি মানে বাল্বটা যদি এইরকম করে ঘুরে, কনিক্যাল পেন্ডুলাম তো, একটা কোণ তৈরি করছে না, তাহলে তুমি কাকে সেন্টার করে ঘুরতে দেখবে? ওকে সেন্টার করে ঘুরতে দেখবে। তাহলে এখন তোমরা আমাকে বলতে পারবে এইখান থেকে এইটুকু লেন্থ কত? এল সাইন থিটা হবে, কেন এই ট্রায়াঙ্গেলে চলে এসো, এইটা এল, এইটা থিটা হলে এইটা এল সাইন থিটা। তাহলে বলতো এখন এই এম পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে ঘুরছে সেই ভেলোসিটিতে যে রেডিয়াসটা সেটা এল না এল সাইন থিটা? এল সাইন থিটা। তাহলে বলতো এই দুইয়ের এইটা থাকবে কি থাকবে না? থাকবে না। দেখো এই দুইটা কি থাকবে না? এক থাকবে। হ্যাঁ তাহলে একের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে, ভ্যালু কি হবে বলো? ভ্যালু কি হবে? এখানে ভি বলে দিয়েছে, তাহলে হবে এম ভি স্কোয়ার বাই আর, আর মানে রেডিয়াস, এখানে রেডিয়াস কত? এল সাইন থিটা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো? বাস এবারে তো গেম ওভার। এইটা যদি থিটা হয়, এইটাও থিটা, তাহলে এই দিকে এইটা টি সাইন থিটা, এই দিকে এইটা টি কস থিটা। এবার বলো তো আমি এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স করেছি না সেন্ট্রিপেটাল ফোর্স করেছি? সেন্ট্রিফিউগাল। তাহলে এই টোটাল জিনিসটাকে কোন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের অবজারভার কততে মুভ করতে দেখবে, কত অ্যাক্সেলারেশনে? যদি জিরোতে মুভ করতে দেখে তাহলে টি কস থিটা উপর দিকে ইকুয়াল টু এমজি। দেখো টি কস থিটা ইকুয়াল টু এমজি, এটা এক নাম্বার ইকুয়েশন। আর দু নাম্বার ইকুয়েশন কি হবে বলো? টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এল সাইন থিটা, টি, বুঝতে পারছো? হ্যাঁ। এবার এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে অন্যান্য যে কোনো কনসেপ্ট তোমায় দিতে পারে, মানে এদিক ওদিক থেকে ইয়ে করে। আগে বলো আমি যেটা বললাম এতক্ষণ ধরে কনিক্যাল পেন্ডুলামে, তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? খুব ইজি ছিল, খুব ইজি ছিল, ঠিক? আচ্ছা চলো এইবার আমরা দেখো একটা কনসেপ্ট করব, যে কনসেপ্টটা তোমরা হেডিং দেবে টেনশন ইন রোটেটিং রিং। টেনশন ইন রোটেটিং রিং কি বলছে শোনো, টেনশন ইন রোটেটিং রিং কি বলছে শোনো। দেখো দেখো টেনশন ইন রোটেটিং রিং কি বলছে শোনো, মন দিয়ে শুনবে। ধরো এরকম একটা দড়ি আছে, এরকম একটা দড়ি আছে, স্ট্রিং স্ট্রিং, সেটা এরকম ভাবে পড়ে আছে। এবার তুমি কি করেছো, এই দুটোকে একসাথে জয়েন করে দিয়েছো। তাহলে এইরকম একটা দড়ি পড়ে আছে, বলতো এর উপরে কোনো টেনশন ডেভেলপ করেছে কিনা? এইবার তুমি কি করেছো, এইটাকে এটা তোমার নখ, বুঝতে পারছি আঙুল, এই আঙুলে এরকম করে ঘোরাচ্ছ, এরকম করে জোরে ঘোরাচ্ছ, তাহলে বলতো টেনশন ডেভেলপ করবে কিনা, টানটান হবে কিনা? হ্যাঁ যদি টানটান হয় তাহলে ডেফিনেটলি টেনশন ডেভেলপ করেছে, ঠিক বলো? যদি টানটান হয় তাহলে ডেফিনেটলি টেনশন ডেভেলপ করেছে, করেছে তো? এখন আমাকে একটা রোটেটিং রিং, মানে যদি ওমেগা, মন দিয়ে শোনো, ওমেগা জিরো থাকে তাহলে টেনশন জিরো, যদি ওমেগা নন জিরো হয় তাহলে টেনশনও নন জিরো, ঠিক তাই না বলো? তারপরে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই টেনশনটা কার জন্য, ওমেগার জন্য ডেভেলপ করছে, করছে কি করছে না? হ্যাঁ রাইট। তাহলে তার মানে কি, যত বেশি ওমেগা হবে তত টেনশনটা বেশি হওয়ার কথা, কি কথা না বলো? যত বেশি মানে ওমেগা হবে, যত জোরে ঘোরাবে তত টেনশনটা বেশি হওয়ার কথা না? হ্যাঁ ইয়েস। তো এইবারে আমি চলে যাচ্ছি এই
টেনশন ইন রোটেটিং রিংটাই টেনশন কতটা ডেভেলপ করছে সেটা দেখার জন্য। কিভাবে করছি দেখো, এটা একটা টেবিল, এই টেবিলের উপরে, এই টেবিলের উপরে দেখো, এই টেবিলের উপরে এই রিংটা ঘুরছে, মানে এই স্ট্রিংটা ধরো, এই স্ট্রিংটা ওমেগা দিয়ে ঘুরছে, ওমেগা দিয়ে ঘুরছে, এর মাস এম আর রেডিয়াস আর। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবারে শোনো, তারপরে বলো তো এর প্রতিটা পয়েন্টে টেনশন ডেভেলপ করবে কি করবে না? বলো প্রতিটা পয়েন্টে। এবার তোমরা আমাকে একটা বলতে পারবে, যদি মাস থাকে তাহলে প্রতিটা পয়েন্টে টেনশন সেম ডেভেলপ করবে না ডিফারেন্ট ডেভেলপ করবে? এইবারে যেটা বলবো সেটা শুনবে, এখানে আমি বলবো সেম ডেভেলপ করবে, তোমাদের নিশ্চয়ই অবাক লাগলো তাই না? হ্যালো, দেখো এই যে রিংটা সেটা টেবিলের প্লেনে রয়েছে না? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো এর জন্য এর যে এমজি সেটা নিচের দিকে কাজ করবে না এমজি? আর টেনশনটা টেবিলের প্লেনে না, এখানে মানে টেনশনটা যেখানে ডেভেলপ করবে সেটা টেবিলের প্লেনে না টেনশনটা? হ্যাঁ, তাহলে বলো তো এই এমজি এর সাথে এই টেনশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ, তাহলে বলো তো এই এমজির কোনো কম্পোনেন্ট কি এই টেনশনকে ইনফ্লুয়েন্স করতে পারবে? না। তাহলে বলো তো মাসের জন্য কি টেনশনে কোনো চেঞ্জ আসার কথা? না। মাসের জন্য যদি টেনশনে কোনো চেঞ্জ না আসে তাহলে প্রতিটা পয়েন্ট ভেবে দেখো, প্রতিটা পয়েন্ট আইডেন্টিক্যাল পয়েন্ট না? তুমি যেদিকেই তাকাও সেদিক থেকেই এটাকে জিরো, মানে এইটাকে একটা গোল দেখবে না? যেখানে প্রতিটা পয়েন্টে এমজির কোনো এফেক্ট আছে? না। যদি এমজির এফেক্ট থাকে তাহলে কি টেনশন সেম হওয়ার কথা না ডিফারেন্ট হওয়ার কথা? সেম। বুঝতে পারলাম? বলো। হ্যাঁ, এবার তুমি যদি বলতে এইরকম ভাবে কাজ করছে, এই যে এইরকম ভাবে ঘুরছে, বুঝতে পারছো ভার্টিক্যালি, তখন কিন্তু এমজির একটা এফেক্ট আসতো, ঠিক? তখন একটা এমজির এফেক্ট আসতো, ঠিক আছে? আমি কি বুঝতে পারলাম? ওকে, হ্যাঁ, গুড। এবার দেখো তুমি এই ওপর থেকে দেখছো, যদি ওপর থেকে দেখো তাহলে তুমি ব্যাপারটাকে এরকম দেখবে না, কি এরকম দেখবে কি দেখবে না? হ্যাঁ, এইটা সেন্টার, এই যে সেন্টার, এইটা রেডিয়াস আর, রাইট? আর এইটাকে তুমি এই ডিরেকশনে ওমেগা দিয়ে ঘুরতে দেখছো, কোনো ডাউট নেই? এবার তুমি কি করেছো, ঠিক এইখান থেকে ছোট্ট একটা অংশ কেটেছো, ছোট্ট একটা অংশ, দেখো ডিএল, ছোট্ট একটা অংশ কেটেছো ডিএল, যার মাস ডিএম। ক্যালকুলাস টার্ম গুলো ইউজ হবে কিন্তু ক্যালকুলাস আহামরি কিছু লাগবে না, বুঝতে পারলে? ক্যালকুলাস টার্ম ইউজ হবে কিন্তু ক্যালকুলাস আহামরি কিছু লাগবে না, কারণ আমি খুব ছোট একটা অংশ কেটেছি, খুব ছোট, যার ভ্যালু ডিএম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এইবার আমি কি করেছি দেখো, এই যে ডিএল যে লেন্থটা কেটেছি এইটাকে 1000x জুম করেছি। যদি 1000x জুম করি তাহলে আমাকে এই, আমি এইটা এরকম দেখবো না? দেখো, হ্যালো, বলো 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 বলো, এটাকে এরকম দেখবো না? হ্যাঁ, দেখবো কি দেখবো না? তার মানে বেসিক্যালি কি করেছি বলো, আমি এইখান থেকে এইটুকু কেটেছি আর বাকিটা এরকমই রয়েছে, রয়েছে কি নেই? রয়েছে। এইবার বলো এই পয়েন্ট আর এই পয়েন্টে টেনশন ডেভেলপ করেছে? এই পয়েন্ট আর এই পয়েন্টে দুটোতেই সেম না? যদি দুটোতেই সেম হয় দেখো, টেনশন দুটো এই ডিরেকশন বরাবর কাজ করছে দুটোই। এবার তোমরা বলবে দাদা দুটোই কেন আউটওয়ার্ড বরাবর কাজ করছে? আরে বাবা, সেই টেনশন নিয়ে যখন আমি করিয়েছিলাম তখন বলেছিলাম না টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দা কন্টাক্ট পয়েন্ট? হ্যালো, তার মানে এইটার জন্য এইটা অ্যাওয়ে না? তাহলে এই যে এইখানে যেটা কেটেছিলাম তাহলে তার জন্য এইদিকে না, এইখানে যেটা কেটেছিলাম তার জন্য এইদিকে না, এই পয়েন্ট থেকে অ্যাওয়ে না? হ্যালো, বুঝতে পারছো কেন এইদিকে কাজ করছে? আগে বলো ডাউট আছে কি নেই বন্ধুগণ, ডাউট আছে কি নেই? সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, সাবাস। আগে বলো সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, সাবাস। ওকে, আবার বলছি তোমরা যদি আমাকে ফলো করো খুব ভালো বুঝতে পারবে, যদি ফলো না করতে পারো, ডে টু ডে পড়া না করো, তাহলে কিন্তু আমার পড়া বুঝতে পারবে না, আমার পড়া বুঝতে পারবে না। আমি আবার বলছি, সে তোমরা বাইরে যত জায়গায় টিউশন পড়ো, অন্য জায়গায় ফিজিক্সে পড়ো, ডাজেন্ট ম্যাটার, আমার পড়া যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু থরলি বুঝতে পারবে আর এনজয় করবে যদি ফলো করো। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো, বলো তো এখান থেকে এইটুকু লেন্থ কত? এই যে ডিএল, সাবাস, এখান থেকে এইটুকু লেন্থ ডিএল, আচ্ছা। এবার
যদি এইটা ডিএল হয়, দেখো কি বলছি, আর এটার মাস কত ডিএম, দেখো এটার মাস কত ডিএম, তারপরে আমি একটা জিনিস ভাবতে পারি, এই যে ডিএম মাসটা, দেখো এই ডিএম মাসটা, মন দিয়ে শুনবে, সবকিছু ভুলে যাও, এই ডিএম মাসে একটা আলো জ্বলছে, বাল্ব জ্বলছে, তাহলে বলতো এই ডিএম মাসটাকে তুমি যদি ওপর থেকে দেখো ওমেগাতে গোল গোল ঘুরতে দেখবে কি দেখবে না, বলো বলো বলো, দেখবে তাহলে ওপর দিকে কি লাগার কথা, এম ওমে সরি সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার কথা না, ডিএম ওমেগা স্কোয়ার, আর কি সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার কথা লাগবে, তারপরে এইখানে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার কথা কি, ডিএম ওমেগা স্কোয়ার আর এইখানে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগার কথা, ওকে আচ্ছা এবারে শোনো, এবারে শোনো, এবার তোমরা ছোটবেলা থেকে করে আসছো, এইটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, এটা যদি এল হয়, তাহলে এল ইকুয়াল টু আর থিটা, এটা থিটা রেডিয়ান, হ্যাঁ এটা রেডিয়ান না হলে কিন্তু হবে না, তারা যারা অর্জুনদার কাছে পড়ো, অর্জুনদা এটা নিয়ে তোমাদের পিএইচডি করিয়েছে, যারা যারা অর্জুনদার কাছে পড়ো, ওকে এর এই এর উপরে একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে, মানে অসাধারণ, আই লাইক দ্যাট, ওকে আচ্ছা এবার তাহলে তোমরা একটা জিনিস বলো, আমি যদি এই দুটো পয়েন্টকে এইরকম জুড়ে দিই, বেসিক্যালি এই পয়েন্টটা বেসিক্যালি দেখো এই দুটো পয়েন্ট, এইটাকে আর এইটাকে, বুঝতে পারছো, জুড়ে দিয়েছি, এবার বলো এই যে ডিএল লেন্থটা খুব ছোট না বড়? ছোট, খুব ছোট না, ভেরি গুড, তাহলে বলো তো এই দুটো লাইন খুব মানে অলমোস্ট প্যারালাল না, এই যে এই লাইনটা আর এই লাইনটা, কিন্তু আমি এখানে দেখানোর জন্য তোমাদের খুব বড় করে দেখিয়েছি, দেখো এটা, এটা কিন্তু খুব খুব কাছাকাছি, খুব কাছাকাছি, তাই না, বলো এই দুটো লাইন খুব কাছাকাছি না, অলমোস্ট প্যারালাল না, ভেবে দেখো না এই টু, আর এখান থেকে যদি আমি সেন্টারকে জয়েন করি, তাই না, বুঝতে পারছো, ডিএল মানে একবারে ক্যালকুলাস কোয়ান্টিটি, ওকে ওকে আচ্ছা এবার শোনো আমি কি করছি, এইটা ডি থিটা, তাহলে এইটাও ডি থিটা, তাহলে টোটালটা কত, টু ডি থিটা, বুঝলে, দেখো এইটা ডি থিটা, এইটা ডি থিটা, টোটালটা কত, টু ডি থিটা, তাহলে বলতো এইটা যদি আর হয়, তাহলে বলতো আর ইন্টু টু ডি থিটা ইকুয়াল টু ডিএল, হ্যাঁ কি বললাম, আর ইন্টু টু ডিটা ইকুয়াল টু ডিএল, আচ্ছা এবার তোমরা একটা কথা বলো, এই যে ডিএম মানে কি, আচ্ছা বলতো এম বাই টু পাই আর এটা মানে কি, মাস পার ইউনিট লেন্থ, আর আমার টোটাল লেন্থ তো টু পাই আর, আর টোটাল মাস হচ্ছে এম, তাহলে এম বাই টু পাই আর মানে কি, মাস পার ইউনিট লেন্থ, হ্যাঁ বলতো এর সাথে যদি আমি ডিএল গুণ করে দিই সেটা কি আমি ডিএম পাই, হ্যাঁ মাস পার ইউনিট লেন্থ তার সাথে যদি আমি ডিএল গুণ করে দিই তাহলে কি আমি ডিএল পাই, ডিএম পাই, ডিএম, হ্যালো, হ্যাঁ তোমরা সবাই বুঝতে পারছো তো, হ্যাঁ এবার এটা এদিকে দেখো, বলতো এইটা ডি থিটা মানে, এইটা ডি থিটা, এইটা ডি থিটা মানে, এইটা ডি থিটা, দেখো তো, হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো এইটা ডি থিটা মানে এইটাও ডি থিটা কি, তাই না, ঠিক ঠিক ঠিক, আচ্ছা এবার শোনো আমি কি করছি, এই টি কে দুটো ভাগে ভাঙছি, একটা এই ডিরেকশন বরাবর, একটা এই ডিরেকশন বরাবর, একটা এই ডিরেকশন বরাবর, একটা এই ডিরেকশন বরাবর, এবার দেখো এইটা 90, এই যে এইটা 90, তাহলে এইটা ডি থিটা হলে এইটা 90 মাইনাস ডি থিটা, হ্যালো তাহলে বলতো এইটা কত, এইটি, তাহলে বলতো এই দিকে যদি টি কাজ করে তাহলে এই দিকে টি cos থিটা, আর এই দিকে এইটা ডি সাইন ডি থিটা, সিমিলারলি বলতো এইটা কত হবে, টি cos ডি থিটা, আর এটা, বুঝতে পারছো, হ্যালো, এবার বলতো টি cos ডি থিটা আর টি cos ডি থিটা এই দুটো কি একে অপরকে কেটে দেবে, ক্যান্সেল আউট করে দেবে, এটা আর এটা, কেন অপোজিট ডিরেকশন না, হ্যাঁ তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ এবার আমি যেটা বলছি শোনো, বলতো তাহলে টোটাল নিচের দিকে কত ফাট ফোর্স কাজ করছে, আর ওপর দিকে কাজ করছে ডিএম ওমেগা স্কোয়ার আর, এই ডিএম ওমেগা স্কোয়ার আর সেন্ট্রিফিউগাল না সেন্ট্রিপেটাল, তাহলে এটার অ্যাক্সেলারেশন কত হবে, শাবাশ, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 2t sin d theta equal to এই যে dm omega square r লিখতে পারো,
হ্যালো লিখতে পারো, বলো ডিএম ওমেগা স্কয়ার আর। এবার ডিএম এর জায়গায় তুমি লিখতে পারো এম বাই টু পাই আর ইন্টু ডিএল। হ্যাঁ তাহলে আর আর কেটে যাবে, আর আর কেটে যাবে, তাহলে তুমি কি এম বাই টু পাই, আর আর কেটে গেছে এম বাই টু পাই রাইট ইন্টু ডিএল ইন্টু ওমেগা স্কয়ার। দেখো লিখতে পারো, এইবার ইম্পর্টেন্ট তোমাদের আমি বহুদিন আগে এটা বলেছি, ইফ থিটা ইজ স্মল তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা হয়, হয় কি হয় না? যদি এই ঘটনাটা ঘটে তাহলে বলতো এইখানে ডি থিটাটা খুব বড় না খুব ছোট? বলো ডি থিটাটা ছোট, খুব ছোট রে, আর খুব ছোট। তাহলে বলতো এখন আমি এই কনসেপ্ট থেকে সাইন ডি থিটার জায়গায় কি লিখবো? এবার দেখো আমি এইটা আগেই পেয়েছিলাম না, ইয়েস, তাহলে আমি এই ডিএলটা এখানে বসাতে পারি। তাহলে দেখো তো টু টি ডি থিটা ইকুয়াল টু এম বাই টু পাই ওমেগা স্কোয়ার। এবার ডিএল এর জায়গায় আর বসি বসাতে পারি, বলো বলো বলো, যদি বসাতে পারি তাহলে দেখো তো টি এটা আসছে কিনা, হ্যাঁ বলো আসছে কি আসছে না, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। একটা জিনিস কি লক্ষ্য করেছো, টেনশনটা কার উপর ডিপেন্ড করছে? ওমেগার উপরে। হ্যাঁ তুমি যত জোরে ঘোরাবে, বলো তুমি যত জোরে ঘোরাবে তত টেনশনটা বাড়বে, এটা ক্লিয়ার? এই প্রবলেমটা তোমাদের এই কি ভার্মাতে করতে দেওয়া আছে, কিন্তু সেটাই আমি থিওরি হিসেবে করিয়ে দিলাম, রাইট? মনে থাকবে কিভাবে করলাম? হ্যাঁ আচ্ছা, এখানে তোমাদের আমি একটা কথা বলতে চাই, এই ক্যালকুলেশনটা না বিভিন্ন জায়গায় আসবে, মানে এই কনসেপ্টের ক্যালকুলেশন, যদি এরকম ঘোরে টেনশন ডেভেলপ করে, বুঝতে পেরেছো, এই ধরনের ক্যালকুলেশন অন্যান্য অনেক জায়গায় আসবে, মনে থাকবে ডিয়ার? হ্যালো, হ্যাঁ এই ক্যালকুলেশন না অনেক জায়গায় আসবে, তো সেই ক্যালকুলেশনে কিন্তু সেম প্রসিজিওর ফলো হবে, তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে না, একদম সেম প্রসিজিওর, তিন চারটে জায়গায় এরকম আসবে থিওরি হিসেবে পরের দিকে ক্যালকুলেশনে, ওকে? যদি এই অবধি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে আমি সামনের দিকে এগোই, শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যালো 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 হ্যালো, ওকে আচ্ছা, দেখো আমরা টেনশন আর সার্কুলার ডাইনামিক্স করলাম, এইবার আমরা চলে আসবো ফ্রিকশন ইন সার্কুলার ডাইনামিক্স, নেক্সট রিডিং আসবে ফ্রিকশন ফ্রিকশন ইন সার্কুলার ডাইনামিক্স। আচ্ছা অ্যানালিসিস গুলো কিন্তু একদম মন দিয়ে দেখবে, আমি তিনটে অ্যানালিসিস প্রথমে করব, সেই তিনটে অ্যানালিসিস থেকে আমরা কয়েকটা কনসেপ্ট কয়েকটা কনসেপ্ট এস্টাবলিশ করব। দেখো ফার্স্ট কেস, একটা টেবিল আছে, এই টেবিলের এইখানে একটা মাস বাঁধা আছে, দেখো এখানে একটা মাস বাঁধা আছে, এই মাসটাকে এরকম গোল গোল করে ঘোরানো হচ্ছে, ঠিক ঠিক, এখানে একটা মাস বাঁধা আছে গোল গোল করে ঘোরানো হচ্ছে, এর লেন্থ এল, এর মাস এল, আর এই টেবিলে মিউ নট ইকুয়াল টু জিরো, কি বললাম, এই টেবিলে মিউ নট ইকুয়াল টু জিরো, আমি কি বলতে পারছি রিয়া? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে, এই মুহূর্তে যখন দেখছি তখন ট্যাঞ্জেনশিয়াল বরাবর ভেলোসিটি ভি নট, ট্যাঞ্জেনশিয়াল বরাবর, তাহলে এইবার আমার কি ঘটনাটা ঘটবে সেইটা আমাকে একটু অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইসিসটা দেখো, আচ্ছা ফিজিক্যালি কি বলে, ফিজিক্যালি মানে আমরা যদি নর্মাল লাইফে এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি,
যদি ফ্রিকশন থাকে তাহলে বলো তো এই ভি নটটা কমবে না পারবে? যদি ফ্রিকশন থাকে কমবে বলো। হ্যালো, হ্যাঁ ইয়েস কমবে কমবে। আচ্ছা কমতে কমতে দেখো, কমতে কমতে একটা সময় এই ভি নটটা জিরো হয়ে যাবে না? কি একটা সময় এই ভি নটটা জিরো হয়ে যাবে না বন্ধুগণ? বুঝতে পারছো? এবার আমাকে দেখতে হবে যে, এইটুকু তো আমি জানলাম, এবার এটা আমাকে দেখতে হবে যে ফ্রিকশন অ্যান্ড ফোর্সটা কোন দিকে লাগছে। এবার মন দিয়ে শোনো, বলো তো ভি নটটা কোন ডিরেকশন বরাবর ভেলোসিটি? ট্যানজেন্ট। ট্যানজেন্ট বরাবর। তাহলে বলো তো ভি নটটা যদি কমে তাহলে অ্যাক্সেলারেশনটা, মানে ভি নটটা যদি কমে তাহলে ট্যানজেন্ট বরাবরই কমবে কি কমবে না? আচ্ছা ট্যানজেন্ট বরাবর যদি ভেলোসিটি কমে তাহলে ট্যানজেন্ট বরাবর কোনো অ্যাক্সেলারেশন লাগবে কি না, ডিসিলারেশন লাগবে কি লাগবে না? তাহলে বলো তো ট্যানজেন্ট বরাবর যদি ডিসিলারেশন লাগে তাহলেই তো ভেলোসিটিটা কমবে, তাই না? তাহলে বলো তো ট্যানজেন্ট বরাবর ডিসিলারেশন কে দিতে পারবে? একমাত্র ফ্রিকশন। তাহলে সে কি এই ডিরেকশন বরাবর ফ্রিকশনটা দেবে? দেখো ট্যানজেন্ট বরাবর। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? সিনারিও গুলো বুঝবে। এবার বলো তো ট্যানজেন্ট বরাবর অ্যাকচুয়ালি কি বডিটা মুভ করছে? ইয়েস করছে। তাহলে বলো তো এইটা স্ট্যাটিক ফ্রিকশন হবে না কাইনেটিক ফ্রিকশন হবে? এই যে সাপের মতো কাইনেটিক ফ্রিকশন। তারপর বলতো এখন এই কাইনেটিক ফ্রিকশনটাই আমার ট্যানজেনশিয়াল ট্যানজেনশিয়াল ফোর্স না? কারণ এই ট্যানজেনশিয়াল ফোর্সটাই তো আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রোভাইড করছে। সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটাই তো বেসিক্যালি ডিসিলারেশন হয়ে ভি নট কে কমাচ্ছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তারপরে বলো তো এফ কে মানে কি মিউ এম জি? আরে বাবা, এফ কে মানে মিউ এম জি। হ্যাঁ ওকে, এইটা ইকুয়াল টু এম ইন্টু এ। ইনফ্যাক্ট এফ টি লিখেছি, এম ইন্টু এ টি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বলো। তারপরে এম এম কেটে গেলে আমি বলতে পারি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মিউ ইন্টু জি। এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো প্রথমে ভি নট ছিল, তারপরে ভেলোসিটি জিরো হয়েছে, টি টাইম বাদে যদি জিরো হয়, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কাইনেমেটিক ইকুয়েশন লিখতে পারবো? তিনটে যে কাইনেমেটিক ইকুয়েশন জানো, লিখতেই পারবো? পারবো কি পারবো না? আরে বাবা, ভি নট ইকুয়াল টু, না সরি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এবার ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি ভি নট, প্লাস এ কত মাইনাস মিউ জি ইন্টু টি, তারপরে টি এর ভ্যালু ভি নট বাই মিউ জি। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো কিনা? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, টি ইকুয়াল টু ভি নট বাই মিউ জি। হ্যালো, তার মানে কত টাইম বাদে ও থেমে যাবে সেটা বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু আমার এখানে বলার বক্তব্যটা অন্য ছিল। আমার বলার বক্তব্যটা ছিল ফ্রিকশনাল ফোর্স। বলো তো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? ট্যানজেনশিয়ালি। দেখো এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা, এটা কোন দিকে কাজ করছে? ট্যানজেনশিয়ালি। এইটা আমাদের, আমার তোমাদের দেখানোর কথা ছিল, দেখানোর ইচ্ছা ছিল। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, ফার্স্ট কেসটা। আচ্ছা আচ্ছা, তাহলে বলো তো এখানে যদি তোমাকে এইটা লিখতে বলি যে কিছুক্ষণ বাদে এ যখন এখানে এসছে তখন এর ভেলোসিটি ভি ট্যানজেন্ট বরাবর, আর এই দিকে তখন টেনশন টি, তাহলে বলো তো আমি লিখতে পারি টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, বলো? আচ্ছা এখানে আমি লিখতে পারি এম বাই আর। এবার ভিটা, ভিটাকে লিখতে পারি ভি নট মাইনাস মিউ জি টি অ্যাট এনি টাইম কি, তাই না বলো? স্কোয়ার কি, তাই না বলো? হ্যাঁ, তার মানে বলো তো এই টিটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে? হ্যাঁ, গুড 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 গুড। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আছে ডাউট? বলো, আছে ডাউট? না। গুড, সিচুয়েশনটা বুঝতে পেরেছো? একটা দড়িতে বেঁধে আমি ঘোরাচ্ছি, তাহলে সেখানে ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করছে, কোন দিকে কাজ করছে আমি কি বোঝাতে পেরেছি? রাইট, কেস টুটা দেখো। কেস টুটা দেখো, কেস টুটা বলেছে এরকম একটা ডিস্ক আছে, ডিস্ক দেখো, কেস টুটা বলেছে এরকম একটা ডিস্ক আছে, দেখো এরকম একটা ডিস্ক আছে, এই ডিস্কের উপরে একটা মাস আছে,
আর এই ডিস্কটা ওমেগা দিয়ে ঘুরছে, আমাকে বলতে বার করতে বলেছে ফাইন্ড ওমেগা ম্যাক্স ফর নো স্লিপিং, ফাইন্ড ওমেগা ম্যাক্স ফর নো স্লিপিং। কত ম্যাক্সিমাম ওমেগা দিয়ে ঘুরলে এই আর রেডিয়াসে একটা মাস স্লিপ করবে না? প্রবলেমটা কি করে করা যায়? শোনো ভালো করে, প্রবলেমটা কিভাবে করা যায় মন দিয়ে শোনো। এবার শোনো শোনো শোনো, সবার প্রথমে আমি যদি তোমাকে এই কথাটা বলি যে এইখানে মিউ ইকুয়াল টু জিরো, যদি বলি মিউ ইকুয়াল টু জিরো, হ্যালো, তাহলে বলো তো এই ডিস্কটা তো ঘুরছে, দেখো একটা ডিস্ক, সেই ডিস্কটা তো ঘুরছে, আমি বুঝতে পারছি এই ডিস্কের ওপরে মাসটা আছে, তাহলে মাসটা কে তো ঘুরতে হবে, হবে কি হবে না এই একে সেন্টার করে? যদি একে সেন্টার করে ঘুরতে হয় তাহলে নিশ্চয়ই এই ডিরেকশন বরাবর কোনো সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে। হ্যাঁ, কিন্তু যদি ফ্রিকশন না থাকে তাহলে এই মাসের এই দিকে এমজি, এই দিকে এন, এই দিকে কোনো ফোর্স আছে? নেই না। তাহলে যদি ফ্রিকশন না থাকে তাহলে এই দিকে যদি কোনো ফ্রিকশন না, মানে কোনো ফোর্স না থাকে, তাহলে ফ্রিকশন না থাকলে এই মাসটা কি এরকম গোল গোল করে ঘুরতে পারবে? না। বলো, মাস না থাকলে, ইয়ে, ফ্রিকশন না থাকলে কি গোল গোল করে ঘুরতে পারবে? না, পারবে না। বুঝতে পেরেছো? ঘুরতে পারবে না। হ্যালো হ্যালো, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, ঘুরতে পারবে না। আচ্ছা, তাহলে বলো তো যদি ঘুরতে হয় তাহলে নিশ্চয়ই সেন্টারের দিকে কোনো ফোর্স থাকবে, সেই সেন্টারের দিকে যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটা কোন প্লেনে কাজ করবে? আইডিয়ালি ওই তোমার ইয়ে ডিসকে প্লেনে। হ্যাঁ, তাহলে ট্যানজেনশিয়াল টু দা বডি হতে হবে না, ডিসকে প্লেনটা মানে ট্যানজেনশিয়াল টু দা বডি হতে হবে না সেন্টারের দিকে, কি বুঝতে পারছি? তাহলে মন দিয়ে শোনো, এই বডিটা ঘোরার জন্য এইখানে ফ্রিকশন থাকতে হবে কি হবে না? হবে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমি ধরলাম এখানে আছে ফ্রিকশন মিউ, ঠিক? তাহলে বলো তো যত বেশি মিউ হবে তত বেশি ওমেগা দিয়ে ঘুরতে পারবে না? হ্যাঁ, কি? আরে বাবা, মিউ জিরো হলে ওমেগা সামান্য ঘুরলেই তো পড়ে যাবে, আর যদি মিউ বেশি হয় তাহলে অনেক বেশি ভেলোসিটিতে ঘুরতে পারবে, তাই না? বলো, তাই না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার যদি আমি এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে এম জি, ওপর দিকে এম, এবার বলো এই বডিটা যদি ঘোরে ওমেগা দিয়ে ঘোরে তাহলে এই ডিরেকশন বরাবর এম ওমেগা স্কোয়ার আর এটা লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স তুমি দিয়ে দিয়েছো, আর অ্যাকচুয়াল যে ফোর্সটা সেটা এইটা না, মানে ফ্রিকশনাল ফোর্স এফ, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? এবার বলো তো বডিটা, বডিটা এই লাইন বরাবর মুভ করছে কিনা? এই লাইন বরাবর না, মুভ করছে না। আরে বাবা, এই লাইন বরাবর মুভ করছে? তাহলে বলতো এইখানে এফ টা যেটা লাগবে সেইটা সেন্ট্রিপেটাল ফোর্স না সেন্ট্রিফিউগাল ফোর্স? সরি, এই এফ টা যেটা লাগবে সেটা সেন্ট্রিফিউগাল দিয়ে তো আমি করেছি, আমি বলছি এইটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন। কেন কেন স্ট্যাটিক ফ্রিকশন? আরে বাবা, এই ডিরেকশন বরাবর তো মুভি করছে না, এই ডিরেকশন বরাবর, বলো এই ডিরেকশন বরাবর তো মুভি করছে না, তাহলে এটা স্ট্যাটিক ফ্রিকশন হবে, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো আমি এখান থেকে লিখতে পারি এফ এস ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, লিখতে পারি? আচ্ছা, আবার আমরা এটা জানি না এফ এস লেস দ্যান ইকুয়াল টু এফ এল, এফ এল মানে কি মিউ ইনটু এন, আবার এম মানে কি এম জি, তাহলে আমি বলতে পারি এফ এস লেস দ্যান ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। বুঝলাম না কোনটা এম ওমেগা স্কোয়ার। আমি না এটা গন্ডগোল করেছি, বিশাল বড় গন্ডগোল করেছি আর এই সব জায়গায়, এটা আর হবে তো উপরে, v স্কয়ার হলে আর হতো, তাই না? ওকে ওকে। আচ্ছা, এবার বলো fs less than equal to mu l, yes, এই fs less than equal to fl সেটা ইকুয়াল টু mu into n। হ্যাঁ, সেটাই হচ্ছে mu into n মানে mu mg। তাহলে বলো তো m omega স্কয়ার r less than equal to mu mg লিখতে পারি? বলো, এই যে এই fs এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি আর মিউ এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দেখো তো ওখান থেকে ওমেগা লেস দ্যান ইকুয়াল টু রুট মিউ জি বাই আর আসে। হ্যাঁ, তারপরে বলো তো ওমেগা ম্যাক্স এর ভ্যালু কত? হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কিন্তু ফ্রিকশন ফোর্সটা মানে সেন্টারের দিকে কেন লাগবে? মানে বডি তো স্লিপ করতে চাইবে, মানে বলো বলো রাইট করো। আচ্ছা ওকে,
আচ্ছা এটা আমি একটু বোঝাই, ফ্রিকশনাল ফোর্সটা সেন্টারের দিকে কেন লাগছে, কোন দিয়ে? শোনো, হ্যাঁ তুমি কি বলছো বলো, বডিটা মানে বডিটা তো অন্য কোনো ডাইরেকশনে শিফট করতে পারে, মানে যখন রোটেট করবে। আচ্ছা আমি ওই অ্যাঙ্গেলে ভাববো না, আমি এই অ্যাঙ্গেলে ভাববো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এই মাসটাকে যদি ঘুরতে হয় তাহলে সেন্টারের দিকে কোনো একটা ফোর্স দরকার হবে কি হবে না? হ্যাঁ হবে, যদি সেন্টারের দিকে কোনো ফোর্স দরকার হয় তাহলে সেই ফোর্সটা কে দিচ্ছে? এইখানে কি আর কোনো অপশন আছে ফ্রিকশন ছাড়া? না, সেই কারণেই ওটা সেন্টারের দিকে লাগছে। আচ্ছা ঠিক, আচ্ছা তুমি যদি এটাতে স্যাটিসফাইড না হও এই এক্সপ্লেনেশনটা, এটা হচ্ছে ঘুরিয়ে স্যাটিসফ্যাকশন, বুঝতে পারলাম ঘুরিয়ে। আচ্ছা এর পরের কেসটা করি, দেখো আরেকটু ক্লিয়ার হবে পরের কেসটা, ভালো কেস পরের কেসটা, পরের কেসটা। আচ্ছা একটা জিনিস দেখো, এই প্রবলেমটাতে সবাই শোনো, এই প্রবলেমটাতে ওমেগা একটা কনস্ট্যান্ট ওমেগা দিয়ে ঘুরছে। হ্যালো 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 বলো বলো বলো, কনস্ট্যান্ট ওমেগা দিয়ে ঘুরছে। হ্যাঁ কি বুঝতে পারছি, কনস্ট্যান্ট ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে এখানে কোনো আলফা নেই, আলফা আলফা নেই মানে হচ্ছে এফটিও নেই। হ্যাঁ ঠিক 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 ঠিক, আচ্ছা মানে আমি কেস টুটা এইটা বোঝাতে চাইলাম যে ফ্রিকশনাল ফোর্সটা স্ট্যাটিক এবং এই সেন্টারের দিকে লাগছে এবং সেই ফ্রিকশনাল ফোর্সটাই এই মাসটাকে ঘোরাচ্ছে বা ঘোরাতে পারে বা ঘোরাচ্ছে। আমি উল্টোভাবে প্রুফ করলাম যে মাসটাকে ঘোরানোর জন্য সেন্টারের দিকে ফোর্স লাগবে, সেই ফোর্সটা কে দিচ্ছে? এই সিস্টেমে আর ফ্রিকশন ছাড়া আর কোনো যদি ফোর্স না থাকে তাহলে ফ্রিকশনকেই সেন্টারের দিকে ফোর্সটা দিতে হবে, সেই কারণেই ওটা সেন্ট্রিপেটাল ফোর্স, রাইট? এই কেসটা দেখো, কেস থ্রি, কেস থ্রি, এইখানে একটা মাস আছে এরকম, এটা আরো ক্লিয়ার হবে ডিয়ার। এবার কি করেছি শোনো, এখানে ফ্রিকশন আছে, আমি এইটাকে ঘোরানো শুরু করেছি, কিভাবে ঘোরাচ্ছি? আলফা রেড পার সেকেন্ডে, রাইট? আমি ওমেগা আই ইকুয়াল টু জিরো থেকে ঘোরানো শুরু করেছি, আমাকে বার করতে বলেছে ওমেগা ম্যাক্স ফর নো স্লিপিং, আমাকে বার করতে বলেছে ওমেগা ম্যাক্স ফর নো স্লিপিং। আমার কথা বুঝতে পারলে? হ্যালো কি বলেছে? ওমেগা ম্যাক্স ফর নো স্লিপিং, আলফা রেড পার সেকেন্ডে ঘুরছে। তোমরা সবাই ফলো করছো তো? হ্যালো হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, খুব ইম্পর্টেন্ট, তুমি ওপর থেকে দেখছো, তুমি ওপর থেকে দেখছো, তাহলে এরকম দেখতে পাবে না একটা ডিস্কটাকে বলো, আর এইখানে আমার মাস্টার রয়েছে, ঠিক? হ্যালো এইবারে আমি কি করছি শোনো, তাহলে বলো তো, টি টাইম বাদে, টি টাইম বাদে আমার ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি, এই ফর্মুলায় ওমেগা আই জিরো হলে ওমেগা টি টাইম বাদে আলফা টি হবে, টি টাইম বাদে। আর তাহলে টি টাইম বাদে ভেবে দেখো এসি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কত হবে, ওমেগা স্কোয়ার আর, আর এ টি আলফা আর ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন হবে কি হবে না বলো? এইবারে আমি আস্তে 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 বাড়াচ্ছি, এমন একটা ওমেগা আসবে যখন স্লিপ করা শুরু হবে, তার মানে যে মুহূর্তে স্লিপ করা শুরু হয়েছে তার আগের মুহূর্ত পর্যন্ত এই মাসটা এখানে স্লিপ করেনি, করেনি তো, ভেরি গুড, যেহেতু স্লিপ করেনি সেহেতু মন দিয়ে শুনবে, এই ডিস্কটা ঘুরেছে, এইভাবে ঘুরেছে, তার একটা ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন ছিল কি ছিল না, ছিল, তার একটা রেডিয়াল অ্যাক্সেলারেশন ছিল কি ছিল না, ছিল। এবার শোনো, যদি এই মাসটা এই ডিস্কের সাথেই থাকতে হয় তাহলে ডিস্কের যা যা ছিল এরও তাইটাই থাকতে হবে, হবে কি হবে না? তাহলে বলতো এর ট্যাঞ্জেন্ট বরাবর, এর ট্যাঞ্জেন্ট বরাবর, এই মাসটার ট্যাঞ্জেন্ট বরাবর ট্যাঞ্জেনশিয়াল ফোর্স ছিল কি ছিল না, ছিল এফ টি, সেটা কত ছিল, এ টি ইন্টু এম, এবার এটি কত, আলফা আর এম এফ টি, ছিল কি ছিল না? আর এই মাসটার সেন্টারের দিকে একটা ফোর্স ছিল, সেটা কত ছিল, এম এ সি, এ সি মানে এম ওমেগা স্কোয়ার আর, তার মানে ওমেগা স্কোয়ার মানে আচ্ছা আলফা টি হোল স্কোয়ার বাই আর, আরে বাবা এসি মানে হচ্ছে ওমেগা ইন ওমেগা স্কোয়ার ইনটু আর, আবার ওমেগা মানে হচ্ছে আলফা টি, তাহলে এটা লিখতে পারি, এটা হচ্ছে এফসি, এফসি, হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ এইবার বলো তো
এই দুটো ফোর্স ট্যাঞ্জেন্ট বরাবর কাজ করছে না, আমি ট্যাঞ্জেন্ট বরাবর বলতে বলতে চাইছি যে এই ডিস্কের প্লেনে কাজ করছে না। হ্যাঁ বলতো, ডিস্কের প্লেনে যদি কাজ করে তাহলে কে এই ফোর্স দুটো দিতে পারে? ফ্রিকশন ছাড়া আর কারোর কাছে সম্ভব? তার মানে ভেবে দেখো, এই ডিস্কটা যদি, এই ডিস্কটার যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে তাহলে মাস্কারও অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে, ঠিক? এই ডিস্কটার যদি অ্যাঙ্গুলার এই সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন থাকে তাহলে মাস্কারও সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন থাকবে, এটাই না? এবং এই দুটোই কাকে প্রোভাইড করতে হবে? ভেরি গুড, এবার তো তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে এই এফ সি আর এফ টি দুটোই যদি ফ্রিকশন কাজ দেয় তাহলে এই ডিরেকশনে এফ নেট না, সেটা কি? দেখো বুঝতে পারছো কিনা? তার মানে বলতে এই এফ নেটটা কে দিয়েছে? সাবাস, সাবাস, ভেরি গুড। সিনজয় বুঝতে পারছো একটু একটু আগেরটার সাথে এটা তফাত? এবারে বুঝতে পারলে আগেরটা এবার ক্লিয়ার হলো? আগেরটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ছিল না বলে মানে শুধু আউটসাইডই মুভ করছে। সাবাস, ক্লিয়ার হলো এটা এই কনসেপ্টটা করার পরে? হ্যাঁ। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট কেসে ট্যাঞ্জেন্ট বরাবর ফ্রিকশনাল ফোর্স লেগেছে, সেকেন্ড কেসে রেডিয়াল বরাবর অ্যাক্সেলারেশন এ ট্যাঞ্জেনশিয়াল ফ্রিকশনাল ফোর্স লেগেছে, থার্ড কেসে না ট্যাঞ্জেন্ট বরাবর না রেডিয়াল বরাবর কোনো একটা অন্য একটা ডিরেকশন বরাবর লেগেছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স কোনো একটা সার্কুলার ডায়নামিক্সে যখন লাগবে সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। ইট ইজ নট অলওয়েজ সেন্টারের দিকে, ইট ইজ নট অলওয়েজ ট্যাঞ্জেন্টের দিকে, ইট ইজ নট অলওয়েজ মানে দুটোর মানে দুটো মানে বুঝতে পারছো আমি কি বললাম? সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? অদ্রিজা, নন্দিনী, পরিণীতা, সৃজা, স্নেহা, দরকার হলে এই ভিডিও আবার দেখবে, ডিয়ার এই ভিডিও আবার দেখবে। ওকে, আচ্ছা এইবার তাহলে তোমরা আমাকে বলো তো এফ নেট এর ভ্যালু কত এসেছে? রুট ওভার এফ সি স্কোয়ার প্লাস কি বলো, এফ সি স্কোয়ার প্লাস এফ টি স্কোয়ার। দেখো এবার ভ্যালু পুট করে দেখো তো এটা আসে কিনা, এম টাকে বাইরে বার করে আনো, আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আলফা টি হোল টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার, বলো এটা আসছে কিনা? আসছে কিনা বলতো? হ্যাঁ ওকে, এবার একটা কথা বলো, বলতো অ্যাকচুয়ালি বডিটা এই ডিরেকশন বরাবর কি মুভ করছে? না করছে না, না। তাহলে বলতো এই এফ নেটটা সেটা কি টাইপের ফোর্স? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স না কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স? স্ট্যাটিক। হ্যাঁ আচ্ছা, এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স আবার আমরা কি জানি, লেস দ্যান ইকুয়াল টু এফ এল জানি। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু এফ এল মানে হচ্ছে মিউ ইনটু এন ইকুয়াল টু মিউ এম জি, কি তাই না? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, তাহলে এখান থেকে এম এম কেটে দাও, দেখো এইটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি, আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার ফোর টি টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ স্কোয়ার জি স্কোয়ার। এখান থেকে দেখো তো টি এর ভ্যালু এইটা পাচ্ছ কিনা? ওকে, টি এর ভ্যালু পেয়েছো, তার মানে বলতো কত টাইম বাদে ও স্লিপ করা শুরু করবে? এই যে এত টাইম বাদে, আমাকে কি বার করতে বলেছে? ওমেগা ম্যাক্স ফর উইচ নো স্লিপিং। এবার বলো আমরা ওমেগা মানে কি জানি? ওমেগা মানে আলফা টি জানি। তার মানে বলতো এইখানে যদি আমি এইখানে টি পেয়েছি, বলো এর সাথে যদি আমি আলফা গুণ করে দিই তাহলে সেটাই আমার কি হয়ে যায়? আলফা যদি গুণ করে দিই তাহলে সেটাই আমার ওমেগা হয়ে যায় না, কি তাই না? তাহলে বলতো ওমেগা ম্যাক্স এর ভ্যালু কি হবে, ক্যালকুলেট করে বলতো। হ্যাঁ দেখো তো আসছে কিনা? হ্যাঁ আগে বলো পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? আমি এইখানে তোমাদের কি বোঝাতে চাইলাম জানো? অ্যাকচুয়ালি আমি এটা বোঝাতে চাইলাম যে টেনশন এই ফ্রিকশন এটা যে কোনো ডিরেকশনে কাজ করতে পারে সার্কুলার ডায়নামিক্সে,
সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। এইবার এই ফ্রিকশনের উপরে একটা সুন্দর প্রবলেম করাবো। এই কনসেপ্টটা আবার পরের দিন আসবে। কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা দেখো, এটা পুরোটা আমি আগে তোমাদের অ্যানালাইজ করাই। লাস্ট প্রবলেম, একটা হাড়ি আছে, এই কড়াই আছে, রাইট? এই কড়াইটা ওমেগা দিয়ে ঘুরছে, এই কড়াইটা ওমেগা দিয়ে ঘুরছে। এইখান থেকে এইটুকু রেডিয়াস হচ্ছে আর। এবার দেখো এইখানে একটা মাস আছে, বলতো ওমেগা দিয়ে যদি না ঘোরে তাহলে বলতো এই মাসটা কি নিচে পড়ে যাবে না? হ্যাঁ, কি তাই না? হ্যালো, কি তাই না? তারপরে বলতো ওমেগা যখন জিরো তখন মাসটা এই মাসটা এখানটায়, আমি যদি ওমেগাটাকে বাড়াই তাহলে মাসটা আস্তে আস্তে উঠবে না এই মাসটা? হ্যাঁ, কি বুঝতে পারছো প্র্যাকটিক্যালি? কি তাই না? হ্যালো, তাহলে বলতো আমি যদি অনেক বেশি ওমেগা করি তাহলে ও আরো উঠবে না? এটা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যালো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, কোনো ডাউট? এবার আমি কি করছি, আমি ধরে নিচ্ছি কেস ওয়ান, ফ্রিকশন নেই। কি বললাম? কেস ওয়ান, ফ্রিকশন নেই। যদি এই ফ্রিকশন না থাকে তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, ফ্রিকশন নেই, তখন কি হবে শোনো। এই প্রবলেমটাই বার করতে বলেছে, আলটিমেটলি বার করতে বলেছে, যখন ফ্রিকশন আছে তখন বার করতে বলেছে ওমেগার কত ভ্যালুর জন্য এই মাসটা, এই মাসটা দেখো, এই মাসটা বলে রেসপেক্টে স্টেশনারি থাকবে, মানে এম উইল বি অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু, আচ্ছা বল। তো প্রথমে আমি কি করছি, ফ্রিকশন নেই ধরে করছি। আমার কোয়েশ্চনে কিন্তু বলে দিয়েছে ফ্রিকশন নট ইকুয়াল টু জিরো, তার জন্য ওমেগার আমার একটা রেঞ্জ বার করতে হবে। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমে কি করছি, দেখো ফ্রিকশন নেই, তাহলে বলতো পুরো ঘর অন্ধকার, ঠিক কনিকাল পেন্ডুলামটার মতো, তুমি এই মাসটাকে এইরকম গোল গোল ঘুরতে দেখবে না? বলো, গোল গোল ঘুরতে দেখবে না? আমি এইটাকে যদি সি বলি, এইটাকে যদি ও বলি, বলতো কাকে সেন্টার করে ঘুরছে? বলো, সি কে না ও কে? ভেরি গুড। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এম এর, নিচের দিকে এম জি, এই দিকে নর্মাল রিয়াকশন না, এই যে কি নর্মাল রিয়াকশন না, আর এই ডিরেকশনে এম ভি স্কোয়ার বাই এল। হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ, এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এর দুটো কম্পোনেন্ট, সরি, এর দুটো কম্পোনেন্ট এন সাইন থিটা, এটা কি? হ্যালো, এন কস থিটা। হ্যাঁ, এবার বলো তো এইখানে আমি সেন্ট্রিফিউগাল ফোর্স ড্র করেছি, বলো তাহলে এর অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল, আর এন কস থিটা ইকুয়াল টু এম জি। এই দুটোকে ডিভাইড করে তোমরা আমাকে বলো তো ওমেগার ভ্যালু কত আসছে? আচ্ছা, এল এর ভ্যালু কত হয় জানো? এল, এল, এইটা যদি আর হয়, এইটাও তো আর, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এইটা থিটা, এইটা আর, এইটা এল সাইন থিটা না, আর সাইন থিটা না, তাহলে এই রেডিয়াস যেটা এল সেটাই আমার আর সাইন থিটা না। তাহলে দেখো তো ওমেগার ভ্যালু জি বাই আর, না 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 না, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে, আর কস থিটা, হ্যাঁ এই দেখো তো এটা আসছে কিনা ওমেগার ভ্যালু, আসছে দেখো তো,
আসছে ওমেগা ভ্যালু জি আর বাই কস থিটা আসছে বলতো এই যে কনসিডারেশনটা আমি করেছি এখানে মিউ মানে ফ্রিকশন আছে কি নেই না থাকে তাহলে আমি যদি এই ওমেগা ইকুয়াল টু রুট জি বাই আর কস থিটা দেখো রুট জি বাই আর কস থিটা এই ভ্যালুতে আমি ঘোরাই ওমেগা দিয়ে তাহলে এই মাসটা এইখানেই চুপচাপ বসে থাকবে কি থাকবে না আচ্ছা এইবার শোনো এবার আমি বলছি ফ্রিকশন প্রেজেন্ট মানে মিউ নট ইকুয়াল টু জিরো ফ্রিকশন প্রেজেন্ট মিউ নট ইকুয়াল টু জিরো যদি ফ্রিকশন প্রেজেন্ট থাকে মিউ নট ইকুয়াল টু জিরো এবার আমি কেস ওয়ান করছি মন দিয়ে শুনবে বলতো যদি আমি খুব এই কেস ওয়ান মানে হচ্ছে এখন আমি ওমেগা এই জি বাই আর কস থিটা থেকে বেশিতে ঘোরাচ্ছি হ্যালো 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 জি বাই আর কস থিটা থেকে বেশিতে ঘোরাচ্ছি তাহলে বলতো এই বডিটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে উপরের দিকে না নিচের দিকে উপরের দিকে ভেরি গুড উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কেন আরে বাবা ওমেগা যদি জিরো হয় তাহলে নিচের দিকে পড়ে যাবে আর ওমেগা যদি খুব বেশি হয় তাহলে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে তাহলে বলতো কে বাঁচাবে ফ্রিকশন বাঁচাবে তাহলে এইবার আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এইটা এম এইদিকে এম জি এইদিকে এম ওমেগা স্কোয়ার এল এই এল এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা এই ডিরেকশনে এন এইবার বলো বডিটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে ওপর দিকে না নিচের দিকে ওপর দিকে তাহলে ফ্রিকশনাল ফোর্স কি এইদিকে লাগবে এফ এস ফ্রিকশনাল ফোর্স লাগবে কি লাগবে কি লাগবে না হ্যাঁ গুড এবার আমি কি করছি দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা এই অ্যাঙ্গেলটাও থিটা এই অ্যাঙ্গেলটা থিটা তার মানে এই ডিরেকশনে এমজি কস থিটা এই ডিরেকশনে এমজি সাইন থিটা এবার দেখো এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 মাইনাস থিটা এবার আমি কি করছি এই একে দুটো ভাগে ভেঙে নিচ্ছি একটা এই একটা এই তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কি থিটা আরে বাবা এইটা 90 মাইনাস থিটা আবার এইটা মিলে 90 তাহলে এইটা থিটা তাহলে এই কম্পোনেন্টটা কি হবে এম ওমেগা স্কোয়ার এল কস থিটা আর এই কম্পোনেন্টটা এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা আবার এল এর ভ্যালু কিন্তু আর সাইন থিটা পরে বসাতে হবে এবার বলো আমি অলরেডি সেন্ট্রিফিউগাল ফোর্স বসিয়ে দিয়েছি এখানে তাহলে এর টোটাল অ্যাক্সেলারেশন কত জিরো হ্যাঁ তাহলে বলতো এই অ্যাক্সিস বরাবর যত ফোর্স সেগুলো ইকুয়াল না মানে আমি বলতে পারি এন ইকুয়াল টু এম জি কস থিটা আর এইটা প্লাস এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা ঠিক আর এই অ্যাক্সিস বরাবর দেখো এফ এস প্লাস এম জি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল কস থিটা কি আসছে হ্যালো এবার আমি কি করছি দেখো সেই আগের প্রসিডিউর এফ এস লেস দ্যান ইকুয়াল টু মিউ এফ এল সেটাই হচ্ছে মিউ ইন্টু এন এবার আমি এফ এস এর ভ্যালু বসাচ্ছি এফ এস এর ভ্যালু কি হবে এম ওমেগা স্কোয়ার এল কস থিটা মাইনাস এম জি সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু মিউ ইন্টু এম জি কস থিটা প্লাস এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা দেখো এম 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 কেটে যাচ্ছে দেখো তো এখান থেকে ওমেগার ভ্যালু এইটা আসছে কিনা দেখো তো এটা আসছে কিনা এভরিবডি ক্যালকুলেট করো হয়ে গেছে আমাদের প্রায় হ্যাঁ বাকিরা সবাই ক্যালকুলেট করো সবার আসছে কিনা দেখো আসছে হ্যাঁ এবার একটা জিনিস বলো তাহলে বলো তো
এইটা লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এটাই আমার ওমেগা ম্যাক্সের ভ্যালু না? হ্যাঁ, মানে আমি ম্যাক্সিমাম এই ওমেগাতে ঘোরাতে পারি, এর থেকে বেশি ঘোরালে বডিটা উপর দিকে চলে যাবে না? মানে ওমেগা যদি আমি ওমেগা ম্যাক্স এর থেকে বেশি দিয়ে ঘোরাই তাহলে বডিটা উপর দিকে চলে যাবে, ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করে যাবে কি যাবে না? এই সিচুয়েশনটা যখন উপর দিকে চলে যাবে একে বলে স্কিডিং। কি বললাম একে? কি বলে? স্কিডিং বলে, মনে থাকবে বন্ধুগণ। ওকে, এইটাকে বলে স্কিডিং, স্কিডিং, স্কিডিং। আচ্ছা এবার শোনো কি বলছি, সেম ভাবে বলতো ওমেগা যদি কেস টু, এটা আমি পুরোটা করবো না, কেস টু ওমেগা লেস দেন রুট জি বাই আর কস থিটা, মানে এখন আমার ওমেগাটা জি বাই আর কস থিটা থেকে কমে করি, তাহলে বলতো কোন দিকে পড়ার টেন্ডেন্সি? নিচের দিকে। তাহলে বলতো বাকি সব সেম থাকবে না? এই দিকে এম জি, এই দিকে এম, এই দিকে এম ওমেগা স্কোয়ার এল, আর ফ্রিকশনাল ফোর্স তখন কি এই ডিরেকশনে কাজ করবে? হ্যাঁ বলো, বাকি সব সেম থাকবে না? কারণ যদি ওমেগাটা কমিয়ে দিই তাহলে বলতো ও ওই জায়গা থেকে নিচের দিকে পড়ার চেষ্টা করবে, তাহলে ফ্রিকশন বাঁচাবে, এবং ফ্রিকশন তাহলে উপর দিকে ফোর্স দেবে কি দেবে না? দেবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যালো, ফ্রিকশন উপর দিকে ফোর্স দেবে কি দেবে না? তাহলে বলতো এই প্রবলেমটা, এই যে এই এইটাই আর এই আগের প্রবলেমটাই, দেখো একমাত্র এফ এস টাই উল্টো দিকে না, না বাকি সব সেম আছে না, দেখো এফ এস টা উল্টো দিকে না। হ্যালো বলো। তাহলে বলতো এইখানে এম জি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল কস থিটা প্লাস এফ এস হবে না? দেখো এই ইকুয়েশনটাই কোনো চেঞ্জ হবে? এই বলতো ফার্স্ট ইকুয়েশনে কোনো চেঞ্জ হবে কিনা? না। ভেরি গুড। হ্যাঁ বলতো সেকেন্ড ইকুয়েশনে কি চেঞ্জ হবে? যদি আমি এফ এস লেস দ্যান ইকুয়াল টু মিউ ইনটু এন করি, যেখানে আমি এফ এস এর ভ্যালু এইটা বসিয়ে দিচ্ছি, এন এর ভ্যালু এইটা বসিয়ে দিচ্ছি, এন এর ভ্যালু এটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখো তো ক্যালকুলেট করে ওমেগার ভ্যালু এইটা আসছে কিনা? সবাই ক্যালকুলেট করো সেম ভাবে, ঠিক আগেরটার মতো করে, ঠিক আগেরটার মতো করে। সবাই ক্যালকুলেট করো রিয়া, সবাই আসছে, সবাই সেম ভাবে ক্যালকুলেট করো, দেখো এটাই আসবে। সবার আসছে এটা? তাহলে এইটা আমার ওমেগা মিনিমাম না? দেখো এইটা ওমেগা মিনিমাম না, তার মানে আমার ওমেগাটা যদি ওমেগা মিন আর ওমেগা ম্যাক্স এর মধ্যে থাকে তাহলেই আমার বডিটা একই জায়গায় স্টিক থাকবে, কারণ ফ্রিকশন ওকে বাঁচাবে, কি তাই না? আচ্ছা বলতো আমার ওমেগা যদি এই ওমেগা মিনের থেকে কম হয়ে যায় তাহলে বলতো বডিটা নিচের দিকে গড়িয়ে পড়বে? হ্যাঁ। তাহলে নিচের দিকে যদি গড়িয়ে পড়ে সেটাকে বলে স্লিপিং। তাহলে তোমরা কি বুঝতে পারলে স্লিপিং আর স্কিডিং এর মধ্যে ডিফারেন্স? হ্যাঁ। কি বলো? ওমেগা ম্যাক্স এর থেকে বেশি হয়ে গেলে স্কিডিং, আর ওমেগা মিনের থেকে কম হয়ে গেলে স্লিপিং। এইবার যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট, একটা শর্টকাট শোনো। আমি অ্যাকচুয়ালি শর্টকাটে বিশ্বাস করি না, তবু এখান থেকে একটা জিনিস শর্টকাটে করা যায়, মানে একটা জিনিস বোঝা যায়, কিন্তু তোমার এই শর্টকাট এক্সামে খুব একটা কাজে দেবে না। দেখো যখন আমি ওমেগা ম্যাক্স করেছিলাম তখন ফ্রিকশন ফোর্সটা উপর দিকে কাজ করছিল। হ্যালো, দেখো তাই না? তার মানে এবার দেখো আমি যদি বলি ফ্রিকশনাল ফোর্স যখন উপর দিকে কাজ করছিল
সেইটাকে যদি আমি মিউ দিয়ে ডিনোট করি তাহলে ফ্রিকশনাল ফোর্সে যদি নিচের দিকে কাজ করে তাহলে সেটাকে আমি কি দিয়ে ডিনোট করবো? মাইনাস মিউ দিয়ে না কি, তাই না? এবার একটা জিনিস দেখো, যখন ওমেগা ম্যাক্স আর ওমেগা মিন আমি ক্যালকুলেট করছিলাম, ওমেগা ম্যাক্স এর সময় একদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল আর ওমেগা মিন এর সময় তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল, কি তাই না? হ্যাঁ, তাহলে একটা জিনিস বলো, একদিকে যদি আমি মিউ দিয়ে ডিনোট করি তাহলে উল্টো দিকে আমাকে মাইনাস মিউ দিয়ে ডিনোট করতে হবে। হ্যাঁ, এবার তোমরা করে দেখো তো, আমি যখন ওমেগা ম্যাক্স পেয়েছিলাম সেখানে যেখানে মিউ ছিল সেই মিউ গুলোকে যদি মাইনাস মিউ দিয়ে রিপ্লেস করে দিই তাহলে দেখো তো ওমেগা মিন আসছে কিনা। তোমরা আমার কথা বুঝতে পারলে? তাহলে ওমেগা ম্যাক্স থেকে আমি ডাইরেক্টলি ওমেগা মিন পেয়ে যাব, সেখানে মিউ কে রিপ্লেস করতে হবে মাইনাস মিউ দিয়ে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে দ্যাটস দ্য এন্ড অফ টু ডেজ ক্লাস। Thank you.